वेलकम व्यूअर्स, यू आर वाचिंग ट्यूब साइंस लर्निंग एकेडमी। अच्छा, मोटामोटी दो तीन दिन आगे WBSSC जे सर्कुलेशन दिए ग्रुप सी एवं ग्रुप डी, ठीक है, डी एवं सी ए दुटो पोस्टर जो खूब तारातारी क्लार्क तारा नियोग करबे। ब्यापारटा हे सिलेबास परीक्षा संक्रांत एकटू एनालाइसिस सब ही करा এবং তোমাদের মধ্যে অনেকজন এই নিয়ে বেশ কিউরিয়াস এবং তারা কিন্তু রীতিমতো আমাকে মেসেজও করেছো। তো আমি সেই রেসপেক্টেই এর সিলেবাসটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। ভবিষ্যতে এই এক্সামের সমস্ত অ্যানালাইসিস, এই এক্সামের সমস্ত প্রশ্নপত্র আমার কাছে রয়েছে এবং সেগুলো নিয়ে অ্যানালাইসিস, কোন সেকশন থেকে কী পড়বে, আদারওয়াইজ সমস্ত কিছু কিন্তু আমি ফুল তোমাদেরকে দেব, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তোমরা দেখো ডেসক্রিপশানে, দেখো সমস্ত ফেসবুক পেজের লিংক রয়েছে এবং আমার ফেসবুকের লিংক রয়েছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, ডিসকাশন গ্রুপের লিংক রয়েছে, তোমরা সেগুলোতে ফলো করতে পারো এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো, কারণ ভবিষ্যতে যে কোনো ধরনের আপডেট যাতে তুমি সবার আগে পাও এবং তুমি তোমার প্রিপারেশন সম্পন্ন করতে পারো। তো দেখো, এর আগে যে প্রশ্নটা মানে পরীক্ষাটা সম্পন্ন হয়েছিল, যেদিন পরীক্ষাটা হয়েছিল যে ইয়ার, সেটা হচ্ছে 2017 সাল, এবং সেই সময় কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং ছিল না এই পরীক্ষাটাতে, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং ছিল না, সবচেয়ে বড় কথা। 60টি প্রশ্ন ছিল এবং তোমাদের এখানে বলে দিয়েছে দেখো 15-15 করে, 4×15=60। এবার ব্যাপারটা হচ্ছে প্রশ্নপত্রের মধ্যে কী কী ছিল, দেখো জেনারেল নলেজ থেকে তো বলেছে সব কিছুই রয়েছে, এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম, হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন অ্যান্ড সোসাইটি, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু জানো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডও থাকে, জেনারেল ইংলিশ রিলেটেড হচ্ছে, ল্যাঙ্গুয়েজ অফ ভোকাবিলিটি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম অ্যান্টোনিম, কারেক্ট ইউজেস অ্যান্ড টেস্টেড, বিভিন্ন কিছু রয়েছে। অ্যারিথমেটিকের রয়েছে তোমার, কোশ্চেন অফ কম্পোনেন্ট উইল বি কভার, নাম্বার সিস্টেম ইনক্লুডিং কোশ্চেন অফ সিম্পলিফিকেশন, ডেসিমিল, রেকারিং ডেসিমেল, ভিজিবিলিটি, ফ্রিকশন, LCM, HCF, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই ছিল হচ্ছে সিলেবাস। এবার ব্যাপারটা হচ্ছে এই সিলেবাস থেকে কি কোনো পরিবর্তন হবে, এই সিলেবাসটা থেকে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার দেখো, যেহেতু কোনো পরীক্ষা, যখন কোনো পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার ফাইনাল যতক্ষণ না তার রিকমেন্ডেশন আসছে, আমরা কোনোদিনও বলতে পারি না যে এইটাই হবে, এই ওয়েতেই পরীক্ষাটা হবে। তো দেখো দেখো ক্লার্কশিপের মতো করেও এখন করে দিতে পারে, পশ্চিমবঙ্গ ক্লার্কশিপের মতো ডেসক্রিপটিভ প্রেসক্রিপটিভ, কিন্তু সেটা সম্ভাবনা এখনও তো যখন বলেনি, ফলে আগে থেকে এরকমভাবে বলে লাভ নেই। তো দেখো, আজকে আমরা সেই স্কুল সার্ভিস কমিশনের একটা জিনিস জানবো যে প্রশ্নপত্র কেমন কোয়ালিটির থাকে। যেটুকু আমি বুঝেছি, কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে এবং জেনারেল নলেজ খুব সহজ থাকে এবং তোমাদের ম্যাথামেটিক্স এবং GI মানে ইংলিশ কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলেরই থাকে। তো তোমরা কিন্তু এই ফলো মানে এই জিনিসটা মাথায় রেখো এবং তোমরা যে প্রিপারেশান করছো, যারা যারা BCS প্রিপারেশান করছো, তাদের কিন্তু কোনো প্রবলেমই হবে না, সত্যি কথা বলতে প্রবলেমই হবে না, তারা একবার নির্দ্বিধায় পরীক্ষাটা দিতে পারবে। এবং পরীক্ষাটার কাট অফ ভালোই গেছিলো, প্রায় জেনারেলের প্রায় 52-53 মতো কাট অফ গেছিলো, ঠিক আছে, মানে যথেষ্টই কিন্তু ভালো কাট অফ গেছিলো এবং সে তাই জন্য কিছু এক্সটার্নাল প্রবলেমও ছিল। তো যাই হোক, সেটা সমস্ত এক্সামিনেশনেই সেই প্রবলেমটা অ্যারাইজ করেছে এবং তখনও সেটা ছিল। তো যাই হোক, সেদিক দিয়ে তোমার তো ভেবে লাভ নেই, তুমি জাস্ট এই সিলেবাসটাকে ফোকাস করে WBCS প্রিপারেশন করতে থাকো, যবে থেকে নতুন নোটিফিকেশান আসবে তারপর থেকে পরবর্তীতে সমস্ত প্রক্রিয়া আমরা কোশ্চেন অ্যানালাইসিস এবং সেই পরীক্ষাটা রিলেটেড সমস্ত ফোকাসমেন্ট করে এগোবো। এই ছিল তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তোমরা অনেকজন বলছিলে স্যার কেমন প্রশ্ন হয়, প্রশ্নপত্র সম্পূর্ণই রয়েছে, 2017টাও রয়েছে, 2014টাও রয়েছে, তোমার 2012টাও রয়েছে, সমস্ত প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ভবিষ্যতে। যাই হোক, আশা করছি তোমার সব হয় খুব ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিকভাবে পড়াশোনা করছো। ধন্যবাদ।